সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীত। ঘন কুয়াশা আর কনকনে বাতাসে ব্যাহত জনজীবন। নতুন বছরে শিক্ষার্থীরা পাবে 34.5 কোটি বই। ভাঁজ বাধাই সহ নানা কর্মযজ্ঞ চলছে ছাপাখানায়। এবং করোনা কেড়ে নিয়েছে শিক্ষার্থীদের একটি বছর। ঘাটতি পূরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9:21 সংবাদে আপনাদের সাথে আছে মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online। এছাড়া সংবাদে আরও থাকছে বড়দিন ও নতুন বছর উদযাপনে বিভিন্ন দেশে কড়াকড়ি, অতিথি আমন্ত্রণ নতুন নিয়ম। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে জনজীবন। শীতবস্ত্রের অভাবে বিপাকে হত দরিদ্ররা। কুয়াশা আর ঠান্ডায় ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলেরও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। হিমালয়ের হিম বাতাস আর ঘন কুয়াশায় ঢেকে গেছে দেশের উত্তরের জেলাগুলো। প্রতিদিন কমছে তাপমাত্রা। কনকনে শীতে দুর্ভোগে খেটে খাওয়া মৃন্ময়ের মানুষ। কুয়াশার সাথে শীতের তীব্রতা বেড়েছে উত্তরের জেলা নীলফামারীতে, সঙ্গে শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সপ্তাহ থেকে সর্দি কাশি আমার বাচ্চাটার, ভর্তি করা আছি। এখন বাচ্চাটা অনেকটা সুস্থ হয়ে আছে। মা বাবারা তারা দেখবে বাচ্চাদের একটু বাইরে একটু কম বের হবে বাচ্চারা, খুব প্রয়োজন ছাড়া বাচ্চাদেরকে বাইরে বের করবে না। বগুড়াতেও বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা হত দরিদ্রদের। ঠান্ডা আর কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু চাষ। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কুয়াশা টুয়াশা হলে, গরম হলে আলুর ইয়া হবি না, তখন রোগ বালাই আসবে। ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। লাগানোর পরে যে একটা তেজ ছিল, মানে উর্বরতা শক্তি বেশি ছিল, এবার লাগানোর পর থেকে রোদ পায়নি। শীতে কাবু গাইবান্ধার, তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের তীরবর্তী চরাঞ্চলের বাসিন্দারা। বেশি বিপাকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত হত দরিদ্ররা। আমার শীতের কাপড়াও নেই, আমার কামলা চললে খায় না চলে না। যখন ঠান্ডা বেশি লাগে তখন আগুন তো পাই। হিমেল হাওয়া আর কুয়াশায় শীত বেড়েছে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে। ভাঙন কবলিত নদী তীরবর্তী চৌহালি ও এনায়তপুরের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে। একদিকে ভাঙন ভাঙ্গা ভেঙ্গে একবারে সোনারা গেলাম। সোজা কথা যে একবারে কোনো উপায় নাই, কোনো কিচ্ছু নাই, আমাদের একবারে ফকির। সমর ইসলাম, 21 টেলিভিশন। প্রাক প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে 34.5 কোটি নতুন বই। তাই ভাঁজ বাধাই সহ নানা কর্মযজ্ঞ চলছে ছাপাখানাগুলোতে। নির্ধারিত সময় বই ছাপার কাজ শেষ করতে চান কর্মীরা। মফিউর রহমানের রিপোর্ট। নতুন শিক্ষাবর্ষে নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। বাংলাদেশ সরকার প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দিচ্ছে উৎসব করে। এরই ধারাবাহিকতায় এবার ছাপা হচ্ছে 34.5 কোটি বই। সময় মতো কাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকরা। ছাপার পর চলছে ভাঁজ বাঁধাইয়ের কাজ। নতুন মলাটে বাঁধাই হচ্ছে রঙিন বই। কাটিং মেশিন পূর্ণ অবয়ব দিচ্ছে বইয়ের। বইয়ের মান ঠিক রাখতে কঠোর তত্ত্বাবধান আছে বলে জানান শ্রমিকরা। এনসিটিবি যে ইন্সপেকশন টিম দিয়েছে ব্রুভেরিটাস, হ্যাঁ, তারা আমাদের কোয়ালিটি চেক করছে। আবার শুরু থেকে আপনার সারাক্ষণ আমরা এটা টাইল দিতে থাকি, খারাপ আসলে আমরা কাউন্টার অফ করে সাথে সাথে আপনার ওইগুলো ফালাই দিই, আপনার ভালো কপিগুলো দিই। এরই মধ্যে বেশিরভাগ বইয়ের ছাপার কাজ শেষ। নির্ধারিত সময়ে বাকি কাজ শেষ করতে প্রতিদিনই অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে শ্রমিকদের। নর্মাল ডিউটি সকাল 4টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এটা আমাদের জেনারেল ডিউটি। আর তারপরে ওভারটাইম হিসেবে রাত 2টা পর্যন্ত আমরা কাজ করতেছি। ওভার করতেছি আমার এই বই ডেলিভারি দেওয়ার টাইমের ভিতরে দেওয়ার লাগবে, ওই কারণে রোল না পাইলে আমরা টাইম মতো দিতে পারতেছি না। কিন্তু আমাদের হাতে যে কাজ আছে, আমাদের যে অ্যাবিলিটি, এতে আমরা টাইমের মধ্যে বই দিয়ে আরও
আমাদের ফ্রি হয়ে যেতে পারব। এরই মধ্যে অনেক বই ছাপাখানা থেকে যাচ্ছে রাজধানী সহ সারা দেশের শিক্ষা অফিসগুলোতে। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার ফিরে দেখা 2020। মহামারী শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর কেড়ে নিল। প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস পরীক্ষা সব বন্ধ। কিছু প্রতিষ্ঠান অবশ্য অনলাইনে ক্লাস নিয়েছে। পিএসসি, পিএসসির মতো জেএসসি, জেডিসি পরীক্ষাও হয়নি। পরীক্ষা দিতে পারেনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এক বছরের ঘাটতি পূরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়িয়ে শুরু থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, শিক্ষা খাতের উদ্বেগ উৎকণ্ঠার এক বছরের চিত্র জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বছর শুরুতে নতুন বইয়ের গন্ধ, হৈহুল্লোড়ে মুখর ক্লাসরুম আর খেলার মাঠে শিক্ষার্থীদের আনাগোনা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল করোনার কালো ছায়ায়। মহামারীতে বিশ্বের 1 কোটি শিশু আর স্কুলে ফিরতে পারবে না, এ আশঙ্কা দ্য ব্রিটিশ চ্যারিটির। আর্থিক সংকট ও আকস্মিক দারিদ্র্যের ফলে শিশুর ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ার আশঙ্কা ইউনিসেফের। ঘরবন্দি শৈশব, প্রভাব পড়ে মনের ওপরও। পিএসসি, পিএসসি, জেএসসি, জেডিসি পরীক্ষাও থামাতে হয়েছে। প্রস্তুতি ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার, শেষ পর্যন্ত সেটাও হলো না। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। 30 কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন একটি সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এনসিটিবি সেটি করেছে। সমীক্ষা বলছে মহামারীর কারণে প্রাক প্রাথমিকের প্রায় 45% ঝরে পড়ার আশঙ্কা আছে। অনলাইন ক্লাস কিংবা মূল্যায়ন পদ্ধতির কার্যকারিতা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন। জেএসসি, জেডিসি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভায় গাইডলাইন অনুযায়ী মূল্যায়নের প্রস্তাবও বাস্তবায়ন হয়নি। প্রাথমিক কিংবা ইবতেদায়ী শিক্ষা সমাপনীর বিকল্প হিসেবে বার্ষিক মূল্যায়নের বিষয়টিও গবেষণা পর্যায়ে আছে। আমরা পিএসসি পরীক্ষাটা দিচ্ছি না। সব মিলে শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর ছিনিয়ে নিয়েছে করোনা। এ অবস্থায় এক বছরের ঘাটতি পূরণে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরেই পরিকল্পিত শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সবচেয়ে বড় কাজ হবে তিনটি। একটি হলো শিক্ষকদের প্রস্তুত করা, অভিভাবকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা, শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা। শিক্ষা সংশ্লিষ্টদের পরামর্শ অনুযায়ী কারিকুলাম পুনঃসংস্করণ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদও দিলেন এই বিশেষজ্ঞ। শিক্ষকদের যদি সক্ষমতা বাড়াতে হয়, শিক্ষা প্রশাসনের সক্ষমতা বাড়াতে হয়, শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে যদি আস্থা ফেরাতে হয়, তাহলে বিনিয়োগটাও বাড়াতে হবে, যথাস্থানে যথাযথ বিনিয়োগ। এই যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলবো, আমরা উৎসবের আকারেই খোলা উচিত, কিন্তু প্রস্তুতি পর্বটা খুবই গুরুত্বপূর্ণ। অনভ্যস্ততা ও ভীতি কাটাতে শিক্ষার্থীদের আস্থা ফেরানো জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নো মাস্ক, নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শ্রীমঙ্গলে ব্যক্তি উদ্যোগে ছোট্ট শহীদ মিনার ও চিত্রশালা, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হচ্ছে নতুন প্রজন্ম। এই শীতে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। তবে করোনা সংক্রমণ রোধে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সরকারি নির্দেশনায় বাধ্যতামূলক হলেও মাস্ক পরছেন না পর্যটকরা, সামাজিক দূরত্ব মানছেন না কেউ। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গেও থেমে নেই আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের আগমন, কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। সরকারি নির্দেশনা অনুযায়ী মাস্ক পরা বাধ্যতামূলক হলেও সৈকতে তা মানা হচ্ছে না। সংক্রমণ রোধে চলছে মাইকিং, অথচ একই পরিবার কিংবা বন্ধুদের নিয়ে বেড়াতে আসা পর্যটকদের বেশিরভাগ মাস্কহীন, দূরত্ব বজায় ছাড়াই করছেন ঘোরাফেরা। কারো মাস্ক থাকলেও তা থুতনিতে ঝোলানো। পরাইছিলাম, পড়তে পড়তে অনেক সময় ভুলে ব্যাগে রেখে দিছি। মাস্ক আনছিলাম, ডুগে রাখছি একটু ছবি তোলার জন্য।
আসলে ছবি তুলতে হয় তো এই কারণে আসছি তো এখানে আনন্দের জন্য। মাস্ক পরাটা উত্তম, তারপর মাস্কটা পরি না, এটা আসলে অসচেতনতার। পর্যটকদের স্বাস্থ্য সচেতন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। আমরা তাদেরকে নো মাস্ক নো এন্ট্রি এই নীতিতে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি, মাইকিং করছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা এই উদ্যোগটা আমাদের চলছে সব জায়গায়। সরকারি নির্দেশনা না মানায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ভিড়ে করোনা সংক্রমণ নিয়ে শঙ্কায় স্থানীয়রা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিসেম্বরের শুরু থেকেই শহীদদের শ্রদ্ধা জানানো হচ্ছে মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণের তৈরি ছোট্ট শহীদ মিনারে। আগ্রহীরা ছোট শহীদ মিনারে ফুল দিতে এসে তরুণের দুর্লভ চিত্রশালা দেখে মুগ্ধ হচ্ছেন। নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হচ্ছেন মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায়। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। বীর মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর আবারও অস্ত্র হাতে নিয়ে যোগ দেন কাদের বাহিনীতে। এরপর ফেরারি জীবন, অনেকদিন পর দেশে আসেন, ততদিনে শরীরে বার্ধক্যের হাতছানি। জানান, বিজয় দিবস, শহীদ দিবস বা স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার বা স্মৃতিস্তম্ভের ভিড় সহ্য করতে পারেন না, তাই নিজে সেগুন কাঠ দিয়ে তৈরি করেছেন ছোট্ট এই শহীদ মিনার, যেটি দৈর্ঘ্য প্রস্থে 11 ইঞ্চি মাত্র। যারা এই স্বাধীনতা আন্দোলনে দেশ বিদেশে থেকেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে যদি আমরা স্মরণ না করতে পারি, ইতিহাসটাকে আমরা সম্পূর্ণ রূপ দিতে পারবো না। এর বাইরে তিনি শ্রীমঙ্গল বদ্ধভূমি 71 উন্নয়নে কাজ করেন। নিজের বাসায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও যোদ্ধা এবং বিভিন্ন দেশের অসাম্প্রদায়িক ব্যক্তিদের ছবি সংগ্রহ করে গড়ে তুলেছেন চিত্রশালা। তা দেখে মুগ্ধ হন দর্শনার্থীরা। এখানে অসংখ্য মুক্তিযুদ্ধের ছবি আছে, এটা দেখে আমি খুব আনন্দিত হয়েছি। 71 সনে সংগ্রহ এবং 75 সনে বঙ্গবন্ধু মৃত্যুর পরে যে প্রতিরোধ যোদ্ধা গড়ে উঠেছিল তাদেরও ছবি এখানে। এটি দেখে আমার মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে। এবছর করোনার কারণে বিজয় দিবসের অনুষ্ঠান সীমিত হলেও ডিসেম্বরের শুরু থেকেই ছোট এই শহীদ মিনারে শ্রদ্ধা জানান অনেকেই। মিনারটিতে ফুল দিয়ে খুব ভালো লাগছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শেষ করব একটি বিপন্ন ঈগলের খবর দিয়ে। রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিল বিরল প্রজাতির একটা ঈগল। পাখিটার চিকিৎসার জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো সহায়তা মেলেনি। পরে এ বিষয়ে সংবাদ করতে গেলে এগিয়ে আসে বন বিভাগ। মাদারপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। রক্তাক্ত অবস্থায় লাউয়ের মাচায় পড়েছিল বিরল প্রজাতির এই ঈগল। পরে পাখিটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় নয়াকান্তি গ্রামের রহিম শেখ ও ওহেদুল শেখ। তবে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও কেউ চিকিৎসার ব্যবস্থা নেয়নি। পাখিটা ধরার পরে আমি এটা 999-এ ফোন দিই, তারা কিছু নাম্বার দেয়। সো ওই নাম্বারগুলো যখন ট্রাই করি, তারও এটার কোনো তেমন কোনো রেসপন্স দিল। চিড়িয়াখানায় এরকম সচরাচর দেখছি, কিন্তু এমনি কিন্তু এরকম পাখি দেখি নাই। এত বড় ডানা, এরকম পাখি দেখতে অনেক সুন্দরই লাগে। পাখি আহত অবস্থায় পড়ে আছে, আসল পাখিটি চিকিৎসা করা প্রয়োজন। এদিকে সংবাদকর্মীদের তৎপরতায় ঈগলটির চিকিৎসার দায়িত্ব নেয় রাজৈর উপজেলা বন বিভাগ। বন্যপ্রাণী ইউনিটে যোগাযোগ করা হলে খুলনা বন্যপ্রাণী ইউনিট থেকে আমরা পাখিটিকে নিয়ে যাওয়ার জন্য আসছে, কারণ বন্যপ্রাণী ইউনিটে পাখিটিকে দেখে আমরা উন্নত চিকিৎসা দিবে এবং পাখিটি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। পাখি সংরক্ষণ ও আহত পাখিদের চিকিৎসায় জেলা উপজেলা পর্যায়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখার দাবি স্থানীয়দের। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীত, ঘন কুয়াশা আর কনকনে বাতাসে ব্যাহত জনজীবন। নতুন বছরে শিক্ষার্থীরা পাবে 34.5 কোটি বই। ভাজ বাধাই সহ নানা কর্মযজ্ঞ চলছে ছাপাখানায়। এবং করোনা কেড়ে নিয়েছে শিক্ষার্থীদের একটি বছর, ঘাটতি পূরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন।